এই মোবাইলটা হচ্ছে পিক্সেল 6। এই মোবাইলটার প্রবলেম হচ্ছে গিয়ে হঠাৎ করে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম দিতেছিল, এবং মেন প্রবলেম যেটা দিতেছিল সেটা হচ্ছে ফোনটা ইউজেবল ছিল না। যখন ফোনটা ইউজ করতে যায় বা কোনো অ্যাপসে ঢুকে তখন কিন্তু ফোনটা হচ্ছে গিয়ে রিস্টার্ট করে বা হচ্ছে গিয়ে ফোনটা বন্ধ হয়ে অনেকক্ষণ থেকে যায়, তারপর হচ্ছে আবার 2 থেকে 3 ঘন্টা পরে যখন আবার ট্রাই করা হয় তখন ফোনটা ওপেন হয়। তো এই মোবাইলটা হচ্ছে গিয়ে টাঙ্গাইল থেকে আমাদের কাছে নিয়ে আসছেন একজন ভাই ভিডিও দেখে। তো আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই আপনি আসছেন কোথা থেকে? আমি টাঙ্গাইল ঘাটাইল থেকে আসছি। টাঙ্গাইল ঘাটাইল থেকে, একটু জোরে কথা বলবেন। আচ্ছা, তো এই মোবাইলটার প্রবলেম কি ছিল যদি একটু ক্লিয়ার করে বলতেন। প্রবলেম ছিল মানে একদিন হঠাৎ পকেটে আর কি নিয়ে যেতেছিলাম, তো আর কি বৈশা দেন হচ্ছে ক্যামেরা বের করছি, দেন হচ্ছে একটা নোটিফিকেশন আসছে। তো আসার পর হচ্ছে মানে ফোনটা অটেন বন্ধ হয়ে গেছে। তো আবার মানে কিছুদিন যাওয়ার পর ফোনটা মানে আমি অন অফ করলে দেন আবার রানিং হয়। তো একটা সময় যায় দেন হচ্ছে মোবাইল চার্জ নিতেছিল না। আচ্ছা আচ্ছা। তারপরে দেন হচ্ছে টোটালি চার্জ না নেওয়ার কারণে ফোনে চার্জ দিতে পারতাম না আর ওরকম ভাবে ইউজ করা পারতাম। মানে চার্জটা হচ্ছে গিয়ে মানে লাস্ট এমন হয় যে হচ্ছে গিয়ে আগে ইউজ করা যেত 2 থেকে 3 ঘন্টা পর পর ইউজ করা যেত, বাট এখন হচ্ছে গিয়ে চার্জ না হওয়ার কারণে একেবারে ইউজ হবে না। আচ্ছা, তো এখন ফোনটা কোন অবস্থায় আছে যদি একটু বলতেন? এখন আলহামদুলিল্লাহ মানে মোটামুটি ভালো দেখতেছি এখন। আর তার চেয়ে ভালো কথা হচ্ছে মানে ভাইদের কাছে আসার মেন রিজন হচ্ছে তাদের কাজের যে 100% সিওরিটি, এবং তারা হচ্ছে ওয়ারেন্টি দিচ্ছে আমাদের 6 মাস একটা ওয়ারেন্টি। তো অনেক দোকানে আমি দেখছি, অনেক যে আমি কথা বলছি তারা এরকম ভাবে গ্যারান্টি মানে দেয় না, কেউ তো একটা ভাবে আপনাদের মতো দেয়। আমি যতটুকু কাজ করছি এখন আমার কাছে ভালো লাগতেছে। প্রথম যখন আপনি ই করছিলেন মনে করছিলেন ফোন হবে কি হবে না, মানে আপনি বলতেছিলেন যে ইনশাল্লাহ হবে, আপনাদের এটা দেখে আরো বেশি মানে আমাদের কনফিডেন্স ছিল। একটা সময় যখন ভাই বলছিলেন ইনশাল্লাহ হবে তখন আমি ধরেছি হ্যাঁ হবে এটা। আচ্ছা, তো আরেকটা জিনিস, এই যে আনপ্রেডিক্টেবল একটা কাজ যেটা হচ্ছে গিয়ে এটা কিন্তু সাধারণত সবার কিন্তু ফোনে হয় না, এটা কিন্তু একটা আনকমন কাজ। তো এই আনকমন কাজটা আসলে আপনি কিভাবে শিওর হলেন যে আসলে আমাদের এখানে আসার পরে যে হবে বা আমাদের কাছে কাজটা হবে, এটা কিভাবে আসলে? ফার্স্ট অফ অল হচ্ছে আমি মূলত হচ্ছে ইউটিউবে অনেক ঘাটাঘাটি করে অনেক অনেক কিছু দেখে। তো ফার্স্ট অফ অল আমি আপনার ভিডিওটা দেখছি, তো দেখার পর যেন আমি স্টোর করতেছিলাম তাই আমি আপনার অনেক ভিডিও দেখছি। আমি অনেক ভিডিও দেখছি, তো অনেকে দেখতেছি যে ভালো ই পেতেছে বা মোটামুটি অনেক আসতেছে কাজ করতেছে। তো আমি মনে করছি হ্যাঁ ঠিক আছে, ওই দিক থেকে না হচ্ছে আমি এদিকে যাই, যেহেতু তার সময় অনেকে কাজ করতেছে অনেকে বলতেছে ট্রাস্টেড এবং সবাই আসে। হ্যাঁ, তো দেন আমি আসা এই জায়গায়। তো ফোনটা একটু কন্ডিশনটা একটু দেখান ভিডিওতে। তারপরে হচ্ছে গিয়ে তো এই ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কোনো ইটি হয় না। ক্যামেরাও কিন্তু স্মুথ আছে, এবং এই ফোনটা কিন্তু ফোনটা যদিও মানে ওভারহিট হইতো বাট দেখাইতো ওভারহিটিং হইতেছে, বাট হচ্ছে ফোনটা কিন্তু কোনো ধরনের গরম হইতো না বা হিট হইতো না, কিন্তু এটা এখানে নোটিফিকেশন দিত ফোন ওভারহিটিং বা ফোন কিছুক্ষণের ভিতরে বন্ধ হয়ে যাবে, এই ধরনের নোটিফিকেশন দিত। বাট এখন কিন্তু ফোনটা কমপ্লিটলি একদম সবকিছু ওকে আছে আলহামদুলিল্লাহ। এবং আপনারা যারা হচ্ছে কি এই ধরনের ফোনগুলি ঠিক করতে চান বা সমাধান পাচ্ছেন না অনেকের কাছে, তো আপনারা সরাসরি চাইলে আমাদের কাছে নিয়ে আসতে পারেন। এবং আমরা কিন্তু আপনারা জানেন যে এই ভাইকেও কিন্তু আমরা 6 মান্থের একটা ওয়ারেন্টি দিয়েছি। যারা আসলে এই ধরনের ফোনগুলি রিপেয়ার করার পর একটা আস্থা পান না যে আসলে এই ফোনটা রিপেয়ার করার পর কতদিন চলবে, বা যদি 15 দিন পরে বা 1 মাস পরে আবার ডেট হয়ে যায় বা বিভিন্ন প্রবলেম হয় তখন আসলে কোথায় গিয়ে যাবেন বা কোথায় গিয়ে আসলে সলিউশনটা পাবেন, তো আমরা বলি যে আমরা 6 মান্থের ভিতরে যদি কখনোই কোনো প্রবলেম আপনি ফেস করেন আমরা 6 মান্থের ভিতরে কিন্তু আপনাকে কমপ্লিটলি একটা বেটার সার্ভিস দিব। এবং এটা আসলে আনফরচুনেট হয় না খুব কম, কারণ আনফরচুনেট এই ধরনের ঘটনা অনেকের কাছে ঘটে, তার কারণেই কিন্তু আমরা ওয়ারেন্টিটা দিই। তো অনেকে কিন্তু আমাদের এই সাপোর্টটা পেয়ে খুবই খুশি, এবং ভাইও কিন্তু টাঙ্গাইল থেকে এসে আসলে খুব হ্যাপিনেস ফিল করতেছে। এবং আপনারা যারা আসতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন ভাই, একটু আপনার চাষ নিয়ে আপনি চাইলে আসতে পারেন, সমস্যা নেই। ভাইয়ের বিহেভিয়ার মোটামুটি ভালো, আর বিশেষ করে নাদিম ভাইয়ের এটা আমাকে সবকিছু ভালো লাগছে। ভাইয়া যতটুকু একটু হালকা মানে লেট হলো মানে ভাইয়া কাস্টমারদেরকে লাগতেছে, হ্যাঁ পেটা সার্ভিস দিতে যে হ্যাঁ ভাইয়া ঠিক আছে সমস্যা নেই, এটা আমার সাথে ভালো লাগছে এটা। ঠিক আছে ভাই, ভালো থাকবেন।